নমস্কার, আমি অদিতি। এমএসসি নিউজে আপনাদের সকলকে আবারও স্বাগত। আমরা আবার চলে এসেছি একটি পুজো পরিক্রমা করতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আইএ ব্লকে। এখানে থিম সেভাবে কিছু না দেখতে পেলেও আমরা দেখতে পাচ্ছি এটা একটি মন্দিরের আদলে সাজানো হয়েছে। মূলত সাবেকিয়ানাকে বজায় রাখাই এনাদের উদ্দেশ্য। 31 বছরে পদার্পণ করল এই আইএ ব্লক পুজো কমিটি। আসুন না একটু জেনে নিই এখানেরই একজন সদস্য, এখানে সেক্রেটারির কাছ থেকে এই মন্দিরটি সম্বন্ধে বা এই মণ্ডপটি সম্বন্ধে আর একটু বিস্তারিতভাবে আসুন কথা বলে নিই ওনার সঙ্গে। নমস্কার। নমস্কার। বিস্তারিতভাবে যদি একটু বলেন আমাদেরকে। হ্যাঁ, আমাদের এই আমাদের 31 বছরে আমরা পদার্পণ করলাম, তাতে আমরা খুব সংক্ষিপ্ত সময় পেয়েছি এই পুজো করার জন্য। তাতে ব্লকবাসী যেভাবে আনন্দ উৎসাহের সঙ্গে সমস্ত কিছু আমাদেরকে সহযোগিতা করছেন, ঠিক সেইভাবে আমরা ঠিকঠাক করেছি যে এবার আমরা প্রতিমা শিল্পীর উপর জোর দিয়ে সাবেকিয়ানাকে বজায় রেখে আমরা কি করেছি যে মোহনবাসী রুদ্রপালের একটা সুন্দর প্রতিমা আমরা হয়তো এবার রূপ দিতে পারবো, যার জন্য আমাদের উদ্বোধনটা আমরা সেরকমভাবে আমরা করতে পারছি। পঞ্চমীর দিন আমাদের উদ্বোধন, সেদিন আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা, জ্যোতিপ্রিয় মল্লিক এবং মাননীয় মেয়র, হ্যাঁ সব্যসাচী দত্ত, মাননীয় বিধায়ক, হ্যাঁ সুজিত বসু, এরা সকলেই উপস্থিত থাকবেন এবং ব্লকবাসী সবাই যেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান যেরকম প্রতিবারই করে থাকেন, এবার স্বতঃস্ফূর্তভাবে করে এই পূজাকে সাফল্যমণ্ডিত করার জন্য সমস্ত রকম সহযোগিতা করছে। অ্যাজ ইউজুয়াল আমাদের প্রতিবারই আমরা 5 দিন ধরে অনুষ্ঠান করি, 5 দিন ধরে আমরা একসাথে পঙ্ক্তি ভোজন করি। এবারেই শুধু আমরা ষষ্ঠীর দিনে আমরা অন্তর্ভুক্ত করেছি যে ষষ্ঠীর দিন আমাদের অনুষ্ঠানের পরে আমরা রাতে সকলে মিলে মিলিত হয়ে নৈশভোজে আমরা সবাই একত্রিত হব। আর আমাদের যে অ্যাজ ইউজুয়াল যে প্রথা আছে সপ্তমী অষ্টমী নবমী দশমী সবাই আমরা একসাথে মিলে আমাদের খাওয়া দাওয়া পঙ্ক্তিভোজে অংশগ্রহণ করা নানা রকমভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে করতে সব হাতে হাতে মিলিয়ে আমরা করব। এইটাই যেন আমরা বজায় রাখার জন্য আমরা শপথ নিয়েছি। এখন পর্যন্ত আমরা দারুণভাবে সমর্থন পাচ্ছি, আশা করি আমরা এই পুজো দারুণভাবে সাফল্য অর্জন করতে পারব। ধন্যবাদ। আমরা শুনে নিলাম ওনার কাছ থেকে ওনাদের থিম সেভাবে কিছু না থাকলেও একটা ছোট্ট থিম তো আমরা পেয়ে গেছি, হাতে হাতে মিলে আমরা করি সবে কাজ। দেখতেই পাচ্ছেন এখানে পুরো মন্দিরটা আমরা দেখলাম, পুরো মণ্ডপটি আমরা দেখলাম। আবারও আমরা চলে যাব নতুন কোনো মণ্ডপে, কিন্তু তার জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতেই হবে এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016। Thank you.
নমস্কার, আপনাদের সঙ্গে আমি অদিতি। এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016 আপনাদের সকলকে আবারও জানাই স্বাগত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিএ ব্লকে, আর এখানের থিম অতীত আজ ও বর্তমান। চলুন এখানের একজন সদস্যের সঙ্গে কথা বলে নিই, এখানের থিম সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জেনে নিই ওনার কাছ থেকে। আসুন কথা বলে নিই। এবছর আমাদের 38তম দুর্গা পুজো আমরা করতে চলেছি এবং সল্টলেকের সবচেয়ে পুরনো পুজোর মধ্যে আমাদের পুজোটা আসে। আর এবছরে আমাদের থিম হলো অতীত আজ ও বর্তমান। অতীতকে আমরা এখানে সিগনিফাই করেছি আদিবাসীদের দিয়ে, আদিবাসীরা যারা এখনও আমাদের সঙ্গে এই পৃথিবীতে একই সাথে একই জায়গাতে আমরা নিঃশ্বাস নিচ্ছি, একই রকম কাজকর্ম করছি, কিন্তু আমরা সভ্য সমাজ আর ওরা আমাদের কথায় পিছিয়ে পড়া সমাজ। এই পিছিয়ে পড়া সমাজকে আমরা ডোকরা শিল্পের মাধ্যম দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। তাদের সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে, আমাদের মধ্যে সুখ নেই, স্বাচ্ছন্দ্য রয়েছে। আর এই পুরো জিনিসটা আমরা সূর্যের কোমলতাকে দিয়ে তুলে ধরার চেষ্টা করছি। সূর্যের তাপ, সূর্যকে আমরা খুব খারাপভাবে চিনি, কিন্তু এখানে আমরা সূর্যের একটা কোমল, তার যে একটা নমনীয়তা, সেটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। এই ডোকরা শিল্পের মাধ্যম দিয়ে আদিবাসীদের সুখ স্বাচ্ছন্দ্য সঙ্গে তাদের জীবনযাপন এবং তার সাথে ডোকরা শিল্প, যেটা আজকে আপনারা চারদিকে দেখতে পাবেন, ইকো পার্ক থেকে শুরু করে নানা রকম জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও এর প্রজেক্ট করছে, তো সেই জিনিসটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখানে তালপাতার ঘর করার চেষ্টা, তালপাতা ইউজ করেছি। এছাড়া আমরা এখানে নানা রকম ফিগার ইউজ করেছি, মেটালের জিনিস ইউজ করেছি। আপনারা এখানে ফটো দেখলে বুঝতে পারবেন, এখানে ছবিতে দেখতে পারবেন, নানা রকম মেটাল ইউজ করেছি। তো এদেরকে আমরা, আপনি ফিগার দেখলে বুঝতে পারবেন, এদের মুখের সৌন্দর্যতা রয়েছে কিন্তু শরীরে এদের মধ্যে সেরকম আমরা দেখতে পাচ্ছি না, কারণ কি এরা আজও অনাহারে দারিদ্র্যে ভুগছে। তাই আমাদের উদ্দেশ্য হলো এবার অতীত আজও বর্তমান। অতীতে যে আমাদের দুঃখ কষ্ট স্বাচ্ছন্দ্য ছিল না, সেই স্বাচ্ছন্দ্য আজকে আমাদের মনে স্বাচ্ছন্দ্য আছে, কিন্তু আমাদের মধ্যে প্রেম ভালোবাসা সেই জিনিসটুকু নেই। এটাই আমরা এখানে এবছর তুলে ধরার চেষ্টা করছি ডোকরা শিল্পের মাধ্যম দিয়ে। এখানে সামাজিকভাবে বা সোশ্যাল ওয়ার্ক কিছু রাখছেন কি সামাজিক? হ্যাঁ, আমাদের এখানে প্রত্যেক বছর সোশ্যাল ওয়ার্ক হয় এবং এটা 38 বছর ধরেই হয়ে এসছে আমাদের এই বিএফ ব্লকে। সেরকম এই পাড়াতে যারা দুস্থ রয়েছে, কারণ কি আপনারা জানেন সল্টলেকে প্রচুর গ্যারেজ রয়েছে, গ্যারেজে নানা মুর্শিদাবাদ নানা জায়গা থেকে লোকেরা এসে কাজ করে, তারা এখানে থাকে কেয়ারটেকার হিসাবে, তাদের ছেলে মেয়েদেরকে আমরা সুপরিকল্পিতভাবে তাদেরকে শিক্ষার ব্যাপারটা আমরা তুলে ধরি। এছাড়া নানা রকম সোশ্যাল ওয়ার্ক আমরা করে থাকি, যেরকম বস্ত্র বিতরণী, এগুলো তো রয়েছে। মেন হলো যে এই পাড়াতে যারা দুস্থ ছেলে মেয়ে, কারণ কি যাদেরকে আমরা চারপাশে দেখতে পাচ্ছি, যাদের সম্বন্ধে জানছি যে আমি যে এই পুজোর থেকে যে টাকা পাচ্ছে কিংবা অ্যাসোসিয়েশনের টাকা পাচ্ছে, সেই টাকাটা ডাইরেক্ট তাদের উপর ইমপ্লিমেন্ট করতে পারছি। পুজোর 5টা দিনে কোনো স্পেশাল প্ল্যান আছে? পুজোর 5টা দিন বলতে, এটা বিএফ ব্লক এখানকার আমাদের এজের যে ছেলেরা রয়েছে কিংবা মেয়েরা রয়েছে, তারা প্রত্যেকেই কাজের সূত্রে কর্মসূত্রে কলকাতার বাইরে এবং ভারতবর্ষের বাইরে, এবং আমাদের পাড়াতে এই পুজো উপলক্ষেই সবাই এসে এক জায়গায় একত্রিত হই আমরা, এবং এটা আমাদের কাছে খুব একটা আনন্দের বিষয় হয়। কারণ কি পুজোর 4টা দিন, আমরা যদি এমনিতে 10-12 জন ছেলে থাকি তাহলে পুজোর সময় সেটা হয়তো 60-70 জন হয়ে যায়, এটা আমাদের কাছে খুব একটা বড় পাওনা। যে যেখানেই থাকুক না কেন পৃথিবীর, তারা এখানে চলে আসে। এতক্ষণ আমরা ওনার কাছ থেকে শুনে নিলাম এই মণ্ডপটি সম্বন্ধে বিস্তারিতভাবে। এখানে ডোকরা শিল্পকে মাধ্যম রেখে মণ্ডপটি সজ্জিত করা হয়েছে, আর ওনার কাছ থেকে এটাও জানতে পারলাম যে যেখানেই থাকুক না কেন আমাদের বাঙালির কাছে দুর্গা উৎসব তো সবচেয়ে বড় উৎসব, তাই সব কাজ ভুলে অবশ্যই সবাইকে আসতেই হবে তার নিজের বাড়িতে।
আপনাদের সঙ্গে আমি অদিতি, অবশ্যই চোখ রাখুন এমএসসি নিউজ 2016 পুজো পরিক্রমায়। আমরা চলে যাব আবারও কোনো নতুন মণ্ডপে। নমস্কার। নমস্কার, এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016 এ আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি অদিতি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিএফ ব্লকে। প্রকৃতির কোলে আমরা সবাই চাই কোনো না কোনো সময় ঢলে পড়তে, আমাদের ঢলে পড়তে হয়ও। আর সেই প্রকৃতির কথা মাথায় রেখে সিএফ ব্লকের থিম প্রকৃতি হোক শক্তি, ধাতব থেকে মুক্তি। আসুন এই ব্লক পুজোর সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জেনে নিই এখানেরই শিল্পীর কাছ থেকে, থিম সম্বন্ধে ওনার কাছ থেকে আমরা জেনে নেব। আসুন। নমস্কার, আমি অরূপ মজুমদার। এইটাই যেবার যে হয়েছে, আপনি যেটা বললেন, নাম প্রকৃতি হোক শক্তি ধাতব হতে মুক্তি, ব্যাপারটা এইরকম যে আমরা সবাই জানি যে মাটির গ্লাসে খেলে ভালো, মেটাল বাদ দেওয়াটা ভালো, কিন্তু সেটা জেনে বুঝেও কিন্তু করছি। ইভেন কি ওষুধ খাওয়ার সব শুনছি, সব কিছুতে এর মধ্যে মেটাল মিশ্রিত আছে, খুব ক্ষতি করছে, কিন্তু বারবারই ভুলে গিয়ে জেনে বুঝেই কিন্তু সেটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখানে একটু সাবধান হওয়ার দরকার, কারণ বারবার খবরে পড়ি বা অন্যান্য জায়গায় দেখি প্রচুর বিপদ, মেটালিক হয়ে যাচ্ছে, এই রোগ, ডাক্তার নির্ভর জীবন। প্রকৃতি কিন্তু বারবার আমাদের ইঙ্গিত করছে, সাবধান হওয়া, এটা করো না। জেনে বুঝে প্রত্যেকবার যখন বিপদে পড়ি স্বীকার করি না করবো না, পরের থেকে আমরা শুধরে যাবো, শুধরাই না, সেম কাজ যুগ যুগান্ত ধরে করে আসছি। আর প্রকৃতি যখন আঘাত করে সেটা তো ভয়ঙ্কর, প্রত্যেকবারই সেই রকম হচ্ছে। এই চিন্তাটা মাথায় রেখে এবার করেছিলাম, আমি প্যান্ডেলের দুটো পার্ট করেছি, এই দিকটা নেচার ওরিয়েন্টেড, নেচারের নর্মাল যেরকম থাকে সেইখানে একটা সিম্বলিক হিসেবে একটা আছে, একজন একটা মেয়ের মূর্তি একদম পরিষ্কার, যে নতুন আলোতে
বৃষ্টিস্নাত অবস্থায় সে দাঁড়িয়ে আছে, কিন্তু যেই ওই পার্টটায় চলে গেল কীরকমটা যন্ত্র নির্ভর জীবন, দমবন্ধ জীবন, সব কিছুতে গাছ কেটে ফেলি তারপরে বাড়িতে গাছ লাগাই, কীরকম নকল গাছ, মেটালিক গাছ বাড়ি সুন্দর করে সাজাই, চতুর্দিকে কলকারখানায় ভর্তি, দমবন্ধ পরিস্থিতি, এইটা বোঝানোর জন্যই এবার করেছি। আমাদের যা যা অর্নামেন্ট আছে সব কিছু ইউজ করা যায়, যেমন প্লাস্টিকের গ্লাস দিয়ে ওই ঝাড়টা বানিয়েছি, এগুলো মেটাল শিট, আর এইগুলো ফোমের জিনিস, সব কিছু কিন্তু আছে ওইখানে, মাছ আছে, মানে এইরকম নেচারের যে যে জিনিসগুলো কিন্তু মেটালিক, গাছের পাতাগুলো যেন মেটালিক হয়ে যাচ্ছে, এইভাবে ভাবনার থেকে এইটা এবার তৈরি। দুর্গাটাও সেই সঙ্গেই রিলেটেড। ও হেনরির কথা মনে আছে, সেই বিখ্যাত লেখক? ও হেনরি লিখেছিলেন দ্য লাস্ট লিফ। আমরা এখানে চোখ রাখবো, এখানে প্রকৃতির ওপর জোর দেওয়া হয়েছে, প্রকৃতি মানে পাতার কথা আমরা অবশ্যই দেখতে পাবো, অবশ্যই আমরা জানি, একটু এদিকে চোখ রাখুন। সেখানে আমরা শুনেছিলাম, পড়েছিলাম একটি মেয়ে কিভাবে প্রকৃতির জোরে বেঁচে উঠেছিল, একটি পাতার জন্য বেঁচে উঠেছিল। আসুন আমরা এই পুজো সম্বন্ধে আরো বিস্তারিতভাবে জেনে নেব এই সিএ ব্লকেরই একজন সদস্যের কাছ থেকে। আসুন কথা বলে নিই ওনার সঙ্গে। হ্যাঁ, আমি শুভঙ্কর মুখার্জি, এই দুর্গাপুজো সাব কমিটির চেয়ারম্যান। এবারে আমাদের 38তম বর্ষ, আমাদের আর্টিস্ট অলরেডি আপনাদের বলেছে যে আমাদের এবারে যে পুজোর উদ্দেশ্য বা থিমটা অলরেডি বলেছে। আর প্রতি বছরের মতো আমরা যেমন এখানে পুজো করে আসছি, আর যেমন ধরুন আমাদের অন্যান্য ব্যাপার, কোন ব্যাপারটা আপনি জানতে চাইছেন বলুন, তাহলে আমি বলতে পারি। মানে আপনারা সোশ্যাল ওয়ার্ক কিছু রাখেন? হ্যাঁ, সোশ্যাল ওয়ার্ক আমরা প্রতি বছরই করি, এবছরও আমাদের প্রোগ্রাম নেওয়া আছে। আমরা লাস্ট ইয়ার মানে প্রিভিয়াস ইয়ার্সের মতো এবারও আমরা ভারত সেবার সময় হাতে আমরা 16,001 টাকা তুলে দেবো, এটা দিয়ে আসছি, বরাবরই আমরা দিই। প্লাস আমাদের এখানে ফিনোলেক্সের সহযোগিতায় আমরা প্রায় 200 বাচ্চা, মানে 6 থেকে 8 বছরের বাচ্চাকে নতুন জামা কাপড় এবারে আমরা দিচ্ছি, গতবারও দিয়েছি, এবারেও সেটা আমরা দিচ্ছি। এছাড়া আমরা যেটা এবারে নতুন একটা করার চেষ্টা করছি বা করছি, যেটা একজন এনজিওর তরফ থেকে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি, যে মিন্টো পার্কে একটা ওল্ড এজ হোমে প্রায় 30 জন যারা বৃদ্ধা বা বৃদ্ধ আছেন তাদেরকে আমরা পুজোর একদিন আমাদের এখানে নিয়ে আসবো। আমাদের এখানে দুপুরবেলা যে পঙ্ক্তিভোজ হয় আমরা তাদেরকে এনে খামানে আমাদের ভোজে অংশগ্রহণ করাবো, এবং এই দায়িত্বটা আমরা এবারে নতুনভাবে নিচ্ছি যে ওই 30 জনকে আমরা ওখান থেকে নিয়ে আসবো, এসে এখানে পঙ্ক্তিভোজ করাবো। এটা আমাদের সোশ্যাল ওয়ার্কের মধ্যেই এগুলিই আসে। আলোকসজ্জাতে দেখুন চমক, মানে থিম অনুযায়ী, যেমন আমাদের এখন ঠিক বুঝতে পারবেন না, এখনও পুরো জিনিসটা হয়নি, তাহলে থিমের সাথে খাপ খাইয়ে যে আলোকসজ্জা করা উচিত আমাদের যে আর্টিস্ট আছেন তারই পরিকল্পনা আমরা করছি। এবং আউটসাইডে আমরা খুব একটা বেশি, মানে আমাদের যেটা ব্লকের যত টাকা আমরা দিই, যেখানে আলোর যেটা থাকে প্রতি বছর মতো এবছরও থাকছে, যথেষ্ট মানে আলোকিত করার আমরা চেষ্টা করছি ব্লককে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই মণ্ডপের গেটের সামনে, দেখা যাচ্ছে একটু অন্যরকম আদলে তৈরি করা হচ্ছে এই মণ্ডপের দ্বার। আসুন এই সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জেনে নিই এখানের শিল্পীর কাছ থেকে। আমাদের এই সাবজেক্টটার সঙ্গে ম্যাচ করেই এই গেটটা বানিয়েছি। গেটটা কিন্তু পুরোটাই লোহা, মানে আয়রন এবং আয়রন শীট দিয়ে, আর সঙ্গে মিরর গ্লাসগুলো লাগানো হচ্ছে। গেটের মধ্যে একটা মুখ আছে মানুষের, যেটা বলছিলাম সাবজেক্ট অনুযায়ী যে পুরো ঘিরে যাচ্ছে, এইরকম মেটাল ওরিয়েন্টেড আমরা হয়ে যাচ্ছি, যেন বন্দি হয়ে গেছে। এই সুন্দর একটা গ্রামীণ একটা মুখ, কিন্তু যেন ট্রাইবাল যেরকম মুখ, কিন্তু সে ঘিরে যাচ্ছে এরকম শহর ওরিয়েন্টেড। পুরো ফরমেশনটা দেখুন, বড় বড় বাড়ির আকৃতি, হাই রাইজিং বিল্ডিংয়ের মতো, এইটা দিয়ে গেটটা বানিয়েছে। গেটটা কিন্তু সমস্তটাই মেটালের তৈরি, এটা একটা স্পেশালিটি। এটা আমরা এতক্ষণ শুনে নিলাম ওনাদের কাছ থেকে এই মণ্ডপটির থিম সম্বন্ধে। সত্যি তো এই যে এত প্রখর রোদ, এই রোদের মধ্যে একফালি গাছের ছায়া আমাদের কী রকম আরাম দেয় সেটা আমরা সকলেই জানি, তাই এখানের থিম প্রকৃতিই হোক শক্তি, ধাতব হতে মুক্তি। আমরা আস্তে আস্তে যে ধাতবের প্রতি এত বেশি ওরিয়েন্টেড হয়ে যাচ্ছি, ধাতবের প্রতি এত নির্ভরশীল হয়ে যাচ্ছি, সেটা থেকেই এক কড়া বার্তা
সিএ ব্লকের। আমরা আবারও চলে যাব নতুন কোনো মণ্ডপে, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর আমরা আবারও চলে যাব কোনো নতুন মণ্ডপে, দেখাবো আপনাদের আরও নতুন কোনো বার্তা, শোনাবো নতুন কোনো মেসেজ। কিন্তু তার জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতেই হবে এমএসসি নিউজে। Alliance Broadband Services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time. Online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment, network redundancy, 24/365 help desk support. Happy internet experience. Broadband services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time. Online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment. Network redundancy. 24/365 help desk support. Happy internet experience. বিরতির পর এমএসসি নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অদিতি, আপনারা দেখছেন এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016 পার্ট। যে শিল্পটি নাকি আজ বাংলাতে অনেকটা লুপ্তপ্রায় হয়ে গেছে, সেই শিল্পটিকেই ভালোভাবে তুলে ধরতে চাইছে এই লাবণী আবাসন। এখানে একটা মেসেজও দেওয়া হচ্ছে। আমরা ছোটোবেলাতে বা আমরা তারও আগের সময়তে যখন দেখতাম যে মানুষজন বা গ্রামের মানুষজন বেশিরভাগ ব্যবহার করত চটের তৈরি ব্যাগ বা চটের তৈরি জিনিসপত্র বা পাট দ্বারা জিনিসপত্র, কিন্তু এখন এই সময়ে দিনকে দিন মানুষ পলি ব্যাগের ওপর হয়ে পড়ছে নির্ভরশীল। তার ফলে ঘটছে প্রবলভাবে পরিবেশ দূষণ। তাই একটা কড়া মেসেজ তো রয়েছেই লাবণী আবাসনের পক্ষ থেকে।
এখানের এক সদস্যের কাছ থেকে আমরা শুনে নেব আরও বিস্তারিতভাবে এই মণ্ডপ সজ্জার থিম সম্পর্কে, এছাড়াও কী কী রাখছেন এরা এই পুজোর পাঁচটা দিনে, এছাড়াও রাখছেন কি কোনো সমাজসেবামূলক কাজ, সবই শুনে নেব ওনার কাছ থেকে। আসুন, এবারে থিম হচ্ছে এভাবে ফিরে আসা যায়, যে এই থিমটার নামটা এই কারণে দেওয়া হয়েছে যে যে চট এবং যে পাটের ব্যাপারটা সেটা অনেকটা লুপ্ত হয়ে গেছে, সেইটাই আমরা তুলে ধরতে চাইছি। পাট এবং চটের ওপর যে কোনো আর্টিস্ট আমাদের যে আছে বাপাই সেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে এটার ওপর প্রোডাক্টটার ওপর থিমটা করেছে, এবং প্লাস্টিক, যে প্লাস্টিক নিয়ে আজকে আমাদের পশ্চিমবঙ্গে নানাভাবে মানুষজন যে বলা হচ্ছে, তার সত্ত্বেও প্লাস্টিকটা সেভাবে এখনও লুপ্ত হয়নি। আমরা চাই প্লাস্টিকটা উঠুক, এবং এই সব দিয়ে আমাদের যে আগে যেন মানুষ বাজার করতেন যে ব্যাগ দিয়ে, সেই ব্যাগটাই আবার ফিরে আসুক, আমাদের থিমটা হচ্ছে এটাই। আর দু নম্বর হচ্ছে আমাদের তৃতীয় দিন ওপেনিং আছেন, সেই তৃতীয় ওপেনিংয়ে আসছেন আমাদের কাকুলি ঘোষ দস্তিদার এবং সুজিত বোস থাকছেন, এবং আমাদের কাউন্সিলর তুলসীদিও থাকছেন, এবং মুকুল রায়ও আসার কথা আছে, উনি সেদিন আসতে পারছেন না এই কারণে উনি একটু ব্যস্ত আছেন, উনি চতুর্থ দিন আমাদের প্যান্ডেলে আসছেন। আর হচ্ছে আমাদের দুটো প্রোগ্রাম আছে ষষ্ঠী ও সপ্তমী, একটা হচ্ছে বোমবাস্টিংয়ে যারা আর্টিস্ট তারা আসছেন সপ্তমী দিন, আর নিজরাম আসছেন ষষ্ঠীর দিন। আর হচ্ছে আমাদের এমনি প্রোগ্রাম হচ্ছে যেটা হচ্ছে আমাদের হাউজিংয়ে যে বাচ্চা ছেলেমেয়েরা তাদের নাচ গানের প্রোগ্রাম আছে, এবং আবৃত্তি এবং আঁকা প্রতিযোগিতা এই কালকে আছে আমাদের। আমাদের প্রোগ্রাম সবসময় থেকে থাকে পুজোর সময়। এবং লাবণী হচ্ছে এমন একটা নাম যেটা মানুষ পশ্চিমবঙ্গে লাবণীকে চেনে পুজো ব্যাপারে, এবং যখন সল্টলেকে পুজো ছিল তখন লাবণী বলেই সবাই চিনত। আমরা আজকের সল্টলেকে 180-188 মতন পুজো এসে দাঁড়িয়েছে, এবং এটা খুব ভালো ব্যাপার। এবং এখন আপনারা দেখবেন ম্যাক্সিমাম লোক লাবণী সল্টলেকে পুজো দেখার জন্য একদিন দুদিন সময় করে নিয়ে নেয়, এত পুজোর সংখ্যা দাঁড়িয়েছে। আলোকসজ্জাতে কী রাখছেন? আমরা আলোকসজ্জা যেটা দেখছেন প্যান্ডেল, এই প্যান্ডেল আমাদের আর্টিস্ট যে আছে বাপাই সেন, উনি আলোকসজ্জাটা রাখছেন থিমের ওপর। আর বাইরে হচ্ছে আমাদের আলোকসজ্জা থাকছে টুনি বাল্বের কাজ থাকছে, পুরো রাউন্ড সাইডে আলো থাকছে আমাদের, এবং চন্দননগরে আলো থাকছে আমাদের। শুনে নিলেন? আমার নাম হচ্ছে অলোক রাহা। শুনে নিলাম ওনার কাছ থেকে এখানের থিম সম্বন্ধে। থিমটি ভীষণ এক টাচি থিম, যেটাকে বলা যায় ভীষণ মনের কাছের থিম, এভাবেও ফিরে আসা যায়। সত্যি তো, পুরনো জিনিস বারবার যদি ফিরে আসে, আমরা আবার যদি নতুন করে তুলে ধরতে পারি সেই পুরনো জিনিসগুলোকে, তাহলে তো খুবই ভালো হয়। তাই আমরা আবারও চলে যাব কোনো অন্য পুজোতে। নমস্কার, এমএসএ নিউজ পুজো পরিক্রমা 2016 আপনাদের সকলকে আবারও জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি অদিতি। আমরা এই মুহূর্তে চলে এসেছি ডাবলই ব্লকে। এখানে দেখতেই পাচ্ছি এখানের মণ্ডপটি সজ্জিত করা হচ্ছে বীরভূমের একটি পুরনো রাজবাড়ির আদলে। আমরা এবার এই মণ্ডপ সজ্জা সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জেনে নেব এই ডাবলই ব্লকের এই সদস্যদের সঙ্গে কথা বলে। আসুন কথা বলে নিই ওনাদের সঙ্গে। হ্যাঁ নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডাবলই ব্লক সাধারণ সব কমিটির পক্ষ থেকে। এটা আমাদের 19তম বছরের পুজো, এবং আমরা এবারে বীরভূমের একটি পুরনো রাজবাড়িকে একটু ভেঙে
অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করেছি। একদম রাজবাড়িরকে সম্পূর্ণভাবে নকল আমরা করিনি, একটু ভেঙে অন্যরকমভাবে তৈরি করছি। এবং আমাদের এখানকার সমস্ত আবাসিক, এটা একটা আবাসনের পুজো, এটা সার্বিক ওইভাবে মানে যেসব বড় বড় পুজো হয় ওই রকম পুজো নয়, আবাসনের পুজো। যেহেতু এর মধ্যে মেলবন্ধন, আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে মেলবন্ধন, এইটা আমাদের পুজোর মূল থিম আমি মনে করি। এবং প্রত্যেকে এই পুজোতে অংশগ্রহণ করেন। আমাদের এখানে দুদিন খাওয়া দাওয়ার অনুষ্ঠান থাকে, প্রীতিভোজ, সবাই সেখানে উপস্থিত হন, আইএএস অফিসার থেকে আরম্ভ করে একদম গ্রুপ ডি কর্মচারীরা পর্যন্ত। এইটা হচ্ছে আমাদের এই পুজোর মূল বিষয়বস্তু। এবং দেখতে পাচ্ছেন পুষ্প বৃষ্টি হচ্ছে, এর সঙ্গে সঙ্গে যে আমরা সত্যি এগিয়ে চলেছি। এবং আমাদের এখানে পাঁচ দিন কালচারাল অনুষ্ঠান হয়, কালচারাল অনুষ্ঠানেও আমাদের প্রত্যেকে অংশগ্রহণ করে, বাইরের শিল্পীরাও নবমীর দিন আসেন, আমার বন্ধুরা আছেন, ওরা কিছু বলবেন। আমাদের পুজোটা মূলত যেহেতু বললো যে আবাসিক আবাসনের পুজো, 70 বছরের বৃদ্ধ থেকে আমাদের এখানে 18 বছরের যে যুবকরা আছে তারা প্রত্যেকে মিলেই পুজোটা করে। মানে 70 বছরের বৃদ্ধরাও চাঁদা তোলে, আবার 18 বছরের যে ইয়াং ছেলে আছে এরাও চাঁদা তোলে। স্বাভাবিকভাবে পুজোটা আমাদের সাংঘাতিকভাবে আমরা আনন্দ উপভোগ করি। এবং সেটা শুধু তাই না, আমাদের যত বাচ্চা থেকে শুরু করে 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধ, তারা প্রত্যেকেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তারা এখানে অনুষ্ঠান করে, মহিলারা নাটক করে, আমাদের এখানে ছেলেদের নাটকের গ্রুপ আছে, তারা বিভিন্ন জায়গায় পুরস্কার নিয়ে আসে, তারাও নাটক করে। এবং আমাদের কালচারালের মধ্যে দিয়েই আমাদের এই ব্লকটা আমরা তৈরি করতে পেরেছি, এবং সাধারণ মানুষের মধ্যে একটা বিরাট ইনভলভমেন্ট আমরা এখানে আনতে পেরেছি। এছাড়া খাওয়া দাওয়া হ্যান ত্যান এগুলো তো আছেই আমাদের। দুদিন আমরা অষ্টমী নবমী আমরা প্রীতিভোজ করি, তারা আসেন বিভিন্ন গ্যারেজে, তারা বসে খান, বুফেতে খান, এইভাবেই চলে। আর আমাদের তো নতুন এসছে সেক্রেটারি, আমাদের ভাই সঞ্জিত ব্যানার্জি। শুধু সেক্রেটারি নয়, আমরা সবাই মিলে কাজ করছি, আমাদের বন্ধুরা, আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদের মিলেই। আর দুদিন আমাদের এখানে খাওয়া দাওয়া হয়, এক অষ্টমী আর একদিন নবমী। অষ্টমীর দিন আমরা মানে ভেজ খাওয়া দাওয়া করাই, আর নবমীর দিন নন ভেজ। সবাইকে মিলেই মোটামুটি আমাদের পুজোটা হয়, কাজেই সবাইকে আমাদের ওয়েলকাম। যারা দেখছেন তারা সবাই মিলে আসবেন, একবার ভিজিট করবেন, দেখবেন আমাদের পুজোটা কীরকম হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সবাই, আমার নাম গৌতম সরকার, সমীর মণ্ডল আর সঞ্জীব ব্যানার্জি। শুনে নিলাম আমরা ওনাদের কাছ থেকে ওনাদের মূল থিম, তাও আমরা জেনে গেলাম যৌথভাবে, একত্রভাবে সবাই মিলে ওনারা পুজোতে থাকতে চান। প্রবাসী